আমার এটা আসলে মানে ইউনিক একটা কোয়েশ্চেন করেছেন। অ্যাঙ্করিংয়ে আসা কিন্তু কমপ্লিটলি অন্যরকম একটা ব্যাকগ্রাউন্ড থেকে, যে আমার আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফ্যাশন ডিজাইনিং, বাট ওখান থেকে ফ্যাশন ডিজাইনিং থেকেই মানে কী বলবো, এক্সাইটমেন্ট বলেন বা মানে কাজ নিয়ে এক্সপিরিয়েন্স বা অন্যান্য এক্সপিরিয়েন্স গ্যাদার করা থেকেই, জাস্ট আউট অফ কিউরিয়াসিটি থেকে আসলে অ্যাঙ্করিংয়ে আসা। তো লাস্ট 3 বছর ধরে আসলে আমি এই প্রফেশনটাকে পিক করে আছি। আপাতত আমার অ্যাক্টিংয়ে আসার কোনো ইন্টেনশন নেই আপাতত। আসলে বর্তমানে যারা ব্যস্ত সবাই কিন্তু আসলে ব্যালেন্সিং একটা লাইফ লিড করছে, সো পার্সোনাল লাইফ ইভেন প্রফেশনাল লাইফ বোথ ওভার সামহাও হয়ে যায় ব্যালেন্স। আসলে ফ্যাশন আমার যদি দৃষ্টিভঙ্গি থেকে আমি বলি, ফ্যাশন মানে আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, আপনি কতটা কনফিডেন্সের সাথে ক্যারি করতে পারছেন। এবং ফ্যাশনটা আসলে ফ্যাশন কিন্তু প্রতিটা মানুষের ব্যক্তিত্বকে ব্যক্তিত্বের বহিঃপ্রকাশটা ঘটায়। সো ফ্যাশন মানে এরকম কিছু না যেটা ট্রেন্ডি কিছু বা সবাই ফলো করছে, এরকম কিছু না, যেটা আপনি মনে করছেন যেটা আপনার ব্যক্তিত্বকে পরিপূর্ণভাবে ফুটিয়ে তুলছে, আমার মনে হয় স্বতঃস্ফূর্তভাবে সেটাকে ফ্যাশন হিসেবে পিক করা উচিত। যারা অনেকেই আসছে মিডিয়াতে কাজ করতে ভয় পায়, যে শুধুমাত্র অ্যাঙ্করিং না বিভিন্ন প্রফেশন থেকে, আমি মনে করব আপনি যদি আপনার নিজ জায়গা থেকে কনফিডেন্ট থাকেন, এবং আসলে কাজ করতে গেলে শুধুমাত্র মিডিয়া না প্রতিটা সেক্টরেই কিন্তু কিছু অবস্ট্যাকলস থাকে, হ্যাঁ, বাকিটা আসলে আপনার উপরে নির্ভর করছে আপনি আপনার রাস্তাটাকে কীভাবে চুজ করছেন। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।